আমি জানি না, সংবাদ মাধ্যমের চতুর্থ স্তম্ভ হিসেবে স্বঘোষিত চতুর্থ স্তম্ভ আমি জানি না, আমার এটা আপনারা দেখাবেন কিনা শোনাবেন কিনা, চতুর্থ স্তম্ভ হিসেবে তাদেরও কিন্তু অনেক দায়িত্ব আছে, তাহলে নিজেরাই সেই দায়িত্ব নিয়েছে, সেটা সেটা কতটা পালন করেছেন সেটাও তো আপনাদের বলতে হবে। সাংবাদিকদের কালকে মারধর করা হয়েছে, অনেক চিত্র সাংবাদিকদের সাথে আমাদের দেখা হচ্ছে, তারা তারা এরকম ধরনের কোনো করেনি, সুতরাং কোথাও হয়তো কোনো ঘটনা ঘটে থাকতে পারে, যে কোনো হিংসার ঘটনা নিন্দনীয়, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। আমি জানি না, নিশ্চয়ই যা জানানো হয়েছে আমাদের পক্ষ থেকেও তো অভিযোগ অনেক জানানো হয়েছে, সুতরাং প্রায় অক্সিলিয়ারি বুথ নিয়ে 70,000-এর বেশি বুথে এই ইলেকশন হয়েছে, 61,000-এর বেশি মেন বুথ, সেখানে 65-টা বুথে যদি কোথাও গণ্ডগোল হয়ে থাকে সেটা নিশ্চয়ই নির্বাচন কমিশন সেদিকে নজর রাখবে। বিরোধীরা রাজ্য নির্বাচন কমিশনের ব্যর্থতার কথা বলছেন, বিরোধীরা কি বলছে তাই দিয়ে আমরা চলি না, বিরোধীরা বলুক যারা যাদের কিছু নেই, যারা তাদের অস্তিত্ব প্রমাণ করার জন্য নানান দিক থেকে প্রভোগ করছিল, তারা এখন হালে পানি না পেয়ে ওরম অনেক কথা বলছে। শুভেন্দু অধিকারী বলছেন রাষ্ট্রপতি শাসনের প্রাধান্য, উনি কি জানেন, উনি রাষ্ট্রপতির কি বলছেন, রাষ্ট্রপতি শাসনে উনি কি জানেন 356 কি, উনি কি জানেন 355 কি, বলুন না একটা কোট করে বলুন না যে 355টা কি, আর্টিকেল 355 কি বলে, আর্টিকেল 356, সব বলে কোনো লাভ হবে না, সুতরাং ওসব বলছেন অস্তিত্ব রাখার জন্য, উনি নিজেই একটুখানি বিভ্রান্ত হয়ে পড়েছে, কেন্দ্রীয় সরকারকেও তো মানছেন না দেখলাম। যাবো রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকায় আপনারা খুশি? দেখুন, খুশি না এটার প্রশ্ন নয়, নির্বাচন কমিশন তার কাজ করেছে, হাইকোর্ট বলেছিল কেন্দ্রীয় বাহিনী আনতে, হাইকোর্ট বলেছে ডিপ্লয়মেন্ট কারা করবে, সেইখানে উত্তর দিতে হবে হাইকোর্টের কাছে। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে, এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।
শহরে এই প্রথম আসামের উন্নতমানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি, ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম, ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচরাপাড়া। রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজি ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, আর কেসি লাইট হাউস আছে। জীবনের যা কিছু চাওয়া মনের মতন করে পাওয়া, বারে বারে হও তুমি মোহময়ী প্রিয় গোপাল বিষয়ী। প্রিয় গোপাল বিষয়ী, বাগমোড়, হালিশহর, কাঁচরাপাড়া, খ্যাংরাপুর, টিএমজি রোড, বড়বাজার, ট্রায়াঙ্গুলার পার্কের বিপরীতে গড়িয়াহাট, কার্জন গেটের কাছে বর্ধমান, কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর।